প্রিয়তমশু, আমি 3 দিন খাইনি, কেউ কোনো খাবার দিয়ে যায়নি, কি করে দেবে? গুহার বাইরে বরফ পড়ছে, যে কোনো দিন আমি গুলিতে মারা যাব, যে কোনো দিন তুমি টিভির পর্দায় আমার মুখ দেখতে পাবে। আমি গুহার ভিতর সারা রাত কম্পিউটারের সামনে বসে, কতদিন আমি বকুল ফুলের গন্ধ পাইনি, কতদিন আমি গরম রুটি খাইনি, কতদিন আমি তোমার ঘাসে হাত দিইনি, কালো ঘাস। আহ, ভাবলেই চেগুয়েভারা ছুটে বেড়ায় শরীরে, স্ট্যালিনকে হাতের মুঠোয় ধরে বসে থাকি, তার মুখ দিয়ে গরম বেরিয়ে আসে। আহ, গরম। আমার স্ট্যালিন ভালো আছে, তোমার সাইবেরিয়া? এখানে কেউ আমার জন্মদিন কবে তা জানে না। আমি পড়াশুনে ভালো ছিলাম, অধ্যাপক বাবার ছেলে, কম্পিউটারে আমার চাইতে কেউ ভালো ছিল না। আজ আমি গুহায় বসে আছি, কিন্তু কেন প্রিয়তম শু, মাই লাভ? তুমি এর উত্তর পাবে যদি অত্যাচারের ইতিহাস পড়ো। কত হাজার কোটি ডলার খরচ করে, কত হাজার কোটি ডলার খরচ করে ওরা গরিবকে আরও গরিব করে চলেছে। 11 বছরের একটি বালককে পাউরুটি কিনে দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, তোর কি হয়েছে রে? সে গোগ্রাসে পাউরুটিতে কামড় দিয়ে বলেছিল, আমার বাবা মাকে ওরা পুড়িয়ে দিয়েছে, জ্যান্ত। ছেলেটা খেতে খেতে কর গুনছিল, বাবা মা, 2 ভাই, 3 বোন, 1, 2, 3, 4, 5, হ্যাঁ 11 জন। ছেলেটার নাম বলবো না, কে খোঁজো? আজীবন খুঁজে যাও। প্রিয়তমা, ওরা আমাকে আর বেশি দিন বাঁচিয়ে রাখবে না, তার আগেই আমি ওদের 2-2 ঘাঁটি উড়িয়ে দেব। ওদের তো পুরোপুরি শেষ করে দেওয়া যায় না, ওরা আবার জন্মায়, আবার গণতন্ত্র বানায়, আবার পার্লামেন্ট যায়, আবার প্রেস মিট করে। একটা সত্যি কথা লিখি, ওরা গণতন্ত্রকে দিয়ে যা যা করায়, আমরাও AK-47কে দিয়ে তাই তাই করাই। ওদেরটা দোষ নয়, আমাদেরটা দোষ। আমি মারা যাব, তার আগে একবার, যদি একবার তোমাকে দেখতে পেতাম, একবার তোমার হাত ধরতে পারতাম, যদি একবার তোমার ভিতরে ঢুকতে পারতাম, যেভাবে বরফ ঠোকে গুহায়, যেভাবে শিকড় ঠোকে পাথরে, যেভাবে ভাইরাস ঠোকে কম্পিউটারে। আজ আমি একজন টেররিস্ট, হয়তো আমার এই শেষ চিঠি। বলো তো, কেন আমার মতো ছেলে টেররিস্ট হবে? কেন আমি ঘর বাড়ি ছেড়ে, মায়ের হাতের খাবার ছেড়ে, ভালো চাকরি ছেড়ে গুহার জীবন, জঙ্গলের জীবন, বরফের জীবন বেছে নিলাম? আমি মাতাল হতে পারতাম, লম্পট হতে পারতাম। একজন মাতালকে মেনে নেয় সমাজ, একজন লম্পটকে মেনে নেয় রাষ্ট্র, একজন মাফিয়া বিধায়ককে মেনে নেয় অ্যাসেম্বলি, কিন্তু একজন টেররিস্টকে মেনে নেওয়া যায় না। কতদিন তোমার স্নান করা চুলের গন্ধ পাইনি, চোখ ভরে আসে জলে, পাউরুটি খাওয়া শেষ করে 11 বছরের ছেলেটা বলেছিল, আর আছে? আমি আর একটা পাউরুটি কিনে দিয়ে বলেছিলাম, এই তুই বড় হয়ে কি করবি? সে বলেছিল, বদলা নেব। ছেলেটার মুখ ফেসে ওঠে যেই মনে হয়, আমার সামনে অনেক অনেক কাজ, অনেকগুলো খারাপ কাজ, ভুল বললাম, অনেক অনেক ভালো কাজ। আমাকে ক্ষমা করো, মাকে একবার দেখে এসো, বোকা মেয়েটা, আমার মা হয়ে কোনো অন্যায় করেনি। ইতি, কোনো নাম নেই, পুনশ্চ। আমি মরে গেলে আমাকে তুমি আকাশ বলে ডেকো,